মালয়েশিয়ায় কাজ নেই বেতন নেই অনেক বাংলাদেশী শ্রমিকের কেউ কেউ নির্যাতনের শিকার পরিস্থিতি কতটা খারাপ প্রতিদিন মাসের মাথা যখন এরকমই চলতেছে তাহলে আমরা এই কোম্পানি সুপারভাইজারকে বলছি বসকে বলছি আমাদেরকে ওভারটাইম দেন সুপারভাইজার রনিয়া আয়শা এই আমাদেরকে অনেক মারধর করছে সমস্যা সমাধানে কি করা হচ্ছে দেখবেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামিম হাসানের সাক্ষাৎকার আরও থাকছে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় কতটা স্বাভাবিক উঠছে সে প্রশ্ন বিশ্বের যেসব দেশে জনশক্তি রপ্তানি হয় মালয়েশিয়া তার মধ্যে অন্যতম দেশটিতে চোদ্দ লাখেরও বেশি বাংলাদেশি গিয়েছেন শ্রমিক হিসেবে এসব শ্রমিকদের মধ্যে অনেকেই সেখানে গিয়ে প্রতারণা ও মানবাধিকার লঙ্ঘনের মুখে পড়েছেন বলে অভিযোগ রয়েছে সম্প্রতি এসব ঘটনা নিয়ে সরব হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়সহ সহ দেশি বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা যাওয়ার পর তাদের অনেকেই ঠিক কি ধরনের পরিস্থিতিতে পড়ছেন মায়ের কান্নার কারণ বুঝে উঠতে পারছে না ছোট্ট এই শিশু তবে সে এটা বোঝে বাবা আছে অনেক দূরে কুষ্টিয়ার এই নারী রত্না বেগমের স্বামী মালয়েশিয়া গেছেন চার মাস আগে সেখানে তার স্বামীকে কয়েক দালালের হাত ঘুরে একরকম বন্দি দশায় থাকতে হয় দুই মাস তৃতীয় মাসে এসে কাজ পান একটি কোম্পানিতে কিন্তু কেড়ে নেওয়া হয় পাসপোর্ট সহ সকল ডকুমেন্ট কাজের চাপ সহ্য করতে না পেরে চেষ্টা করেন পালানোর রত্না বেগমের দাবি এরপরই তার স্বামীর উপর শুরু হয় শারীরিক নির্যাতন মারধর করেছে আমার হাজবেন্ডের কানের এমডি দিয়ে রক্ত বাড়া ছিল তো আমাক দেখালো এ দেখো রক্ত বাড়ছে আনতে রক্ত বাড়া ছিল আর বুলা যা আমার কানে তালা পাইতে গেছে মনে আমি বাইস বানানে মার মারদার কাছে আমাক মারি ফেলবি আমাক বাঁচাও তুমি তা বুলা শালা মোবাইল বন্ধ হওয়ার শানা তারপরে আমার সাথে কোনো যোগাযোগ নেই স্বামী মালয়েশিয়া প্রবাসী যে দালালের মাধ্যমে সেখানে গিয়েছিলেন তার সঙ্গে যোগাযোগ করেও পরে শামিরার কোনো খোঁজ পাননি তার স্বামী জীবিত নাকি মৃত সেটাও জানেন না রত্না বেগমের বর্ণনা থেকে এবার আসা যাক মালেশিয়া প্রবাসী এই ব্যক্তির অভিজ্ঞতায় ঢাকা থেকে একসঙ্গে মালয়েশিয়া গিয়েছিলেন ৩৫ জন নির্দিষ্ট কোম্পানিতে চাকরি দেয়ার চুক্তি থাকলেও মাথাপিছু প্রায় দুই লাখ টাকা দরে তাদেরকে বিক্রি করে দেয়া হয় ভিন্ন এক কোম্পানির কাছে যেখানে কাজ দেয়া হয় প্রতিশ্রুত বেতনের অর্ধেকেরও কমে তিন মাসের যখন চল আছে আমরা এই কোম্পানি সোয়ারবাজার বলছি বস্কে বলছি আমাদেরকে ওভারটাইম দেন সুপারভাইজার রড নিয়ে আসা এই জানে জানে এই ব্যক্তি জানাচ্ছেন ভিন্ন কোম্পানিতে কাজ করার কারণে এখন তারা আইনের চোখেও অবৈধ সব মিলিয়ে যে অবস্থা তাকে অনেকটা জিম্মি দশার সঙ্গেই তুলনা করছেন আরেক ভুক্তভোগী বলছেন তার ভাষায় মালয়েশিয়ায় কাজ নেই কিন্তু এরপরও শুধু টাকার লোভে শ্রমিক আনছে এজেন্সিগুলো তার অ্যাবিলিটি বিশ তিরিশ জন লোকের হয়তো সর্বোচ্চ বিশ জন পঞ্চাশ জন লোকের কিন্তু ওই লোক সাতশো জন লোক নিয়ে আসছে তারা সাতশো অ্যাপ্রুভাল পায় কি করে এই জিনিসটা আমিও মাথায় ধরে না তাদের কাছে থাকলে টাকা জমা না দূরের কথা ফ্যামিলির খরচ দিয়ে বেঁচে থাকাই সম্ভব না বাধ্য হয়ে তার থেকে পালাই যেতে হবে আর তো কোনো উপায় নেই আর আরেকটা উপায় আছে আপনি দেশে চলে যান কারণ এটাও সম্ভব না কারণ চার লাখ পাঁচ লাখ টাকার ঋণ নেওয়া দেশে যাওয়া তো সম্ভব বাংলাদেশ থেকে বিশ্বে সবচেয়ে বেশি জনশক্তি যেসব দেশে গিয়েছে তার মধ্যে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পরই মালয়েশিয়ার অবস্থান বাংলাদেশ থেকে দেশটিতে এ পর্যন্ত কর্মী গেছে চোদ্দ লাখ তবে দু সালের হিসেব করলে সৌদি আরবের পরই সবচেয়ে বেশি শ্রমিক গেছে মালয়েশিয়ায় তিন লাখ একান্ন হাজার আর এই সময়টাতেই মূলত প্রতারণার ঘটনা প্রকট হয়েছে বিশেষ করে মালয়েশিয়ায় ভুয়া কোম্পানির নামে শ্রমিক পাঠানো শ্রমিক এনে কাজ দিতে না পারা নির্যাতন এবং একের পর এক শ্রমিক অবৈধ হয়ে পড়া ও গ্রেপ্তারের ঘটনা তুলে এনেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা সবশেষ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়েও বাংলাদেশি শ্রমিকদের নিয়ে উদ্বেগ জানিয়েছে কিন্তু সংকট আসলে কতটা গভীর এখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার ভিতরে একটি শক্তিশালী অপরাধী চক্র গড়ে উঠেছে যারা চাকরি এবং ভালো বেতনের কথা বলে শ্রমিকদের মালয়েশিয়ায় নিয়ে প্রতারণা করছে এছাড়া নির্দিষ্ট কোম্পানিতে কাজ না পাওয়ায় শ্রমিকরা অবৈধ হয়ে পড়ে এই অবৈধ শ্রমিকদের যারা চাকরি দেয় সুযোগ পেয়ে এদের শোষণ করে ফলে সমস্যাটা এখানে বেশ গভীর এখানে আসলে দুই দেশের সরকারকেই শ্রমিক নিয়োগের পুরো প্রক্রিয়া সংশোধন করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ায় ভুয়া কোম্পানির কাছে কিংবা যেসব কোম্পানি কাজ দিতে পারছে না তাদের কাছে বাংলাদেশের এজেন্সিগুলো কেন শ্রমিক পাঠাচ্ছে এসব বিষয়ে কুষ্টিয়ার রত্না বেগমের স্বামীকে মালয়েশিয়া পাঠানোর সঙ্গে যুক্ত দুই বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে টেলিফোনে

বাংলাদেশ হাই কমিশন যে আছে ওখানেও একটা দরখাস্ত দিতে বলছি যে ওকে যে পাওয়া যাইতেছে না এ ব্যাপারে একটা দরখাস্ত দিয়ে রাখতে এখন ডিমান্ড লেটার ওখান থেকে দিতেছে কোম্পানি এখন এই কোম্পানিতে কাজ আছে কি না আছে কি আসাই বিষয় এটা কিন্তু আমাদের হাই কমিশন দেখার দায়িত্ব সে দেখা ভিজিট করে যে হ্যাঁ এই কোম্পানিতে ওয়ার্কার আসলে কাজ পাবে থাকার ব্যবস্থা হবে বেতন পাবে এগুলি কিন্তু ওখান থেকে ওনারা ক্লিয়ারেন্স না দাও পর্যন্ত এই লোক বাংলাদেশ থেকে যায় না কিন্তু এই ক্ষেত্রে মালয়েশিয়ায় বাংলাদেশী হাই কমিশনের ভূমিকা কি তারা কেন ভুয়া কোম্পানিগুলো চিহ্নিত করতে পারছে না আর পুরো পরিস্থিতি বা কতটা নাজুক ভুয়া কোম্পানির কারণে মানুষ প্রতারিত হচ্ছে সেটি নয় কোম্পানির অনৈতিক আচরণের কারণে কমিটমেন্ট কে অনার না করার কারণে কমপ্লাই না করার কারণে এই বিষয়টি ঘটছে দূতাবাসের হাতে সমস্ত সমাধানের চাবিকাঠি নেই কারণ এখানে এমপ্লয়দের আন্তরিকতার একটি বিষয় আছে সেটি মালয়েশিয়া সরকারের উপর বর্তায় তাদেরকে আইনের আওতে আনা যেখানে পনেরো লক্ষ মানুষের বিষয় এত বড় কমিউনিটি সেখানে কিছু সমস্যা হতেই পারে এবং সেই সমস্যাগুলো আমরা সমাধানের ক্ষেত্রে সচেষ্ট হাইকমিশন বলছে শ্রমিকরা যে সমস্যায় আছেন সেটার সমাধানে শিগগিরই ঢাকায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হবে কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যেই নতুন নতুন শ্রমিক মালয়েশিয়া যাচ্ছেন এবং কাজ না পেয়ে নতুন করে প্রতারণারও শিকার হচ্ছেন ফলে সমস্যা যে এর মধ্যেই আরও প্রকট হবে তাতে কোনো সন্দেহ নেই বাবু বিবিসি বাংলা ঢাকা প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দুর্ভোগ নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে প্রায় নানা সমস্যা নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন বাংলাদেশি শ্রমিকেরা তাদের সহায়তায় কি করা হচ্ছে তা জানতে আমি আজ কথা বলেছি সেখানে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের সঙ্গে মিস্টার শামীম আহসান আপনাকে অনেক ধন্যবাদ বিবিসির সঙ্গে কথা বলার জন্য মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের একটা অংশ বেশ মানবেতর পরিস্থিতিতে আছেন বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন রকম মানবাধিকার সংস্থা অভিযোগ আছে যে শ্রমিকরা অনেকে কাজ পাচ্ছেন না ভুয়া কোম্পানির অধীনে যাওয়ার কারণে কাজ নেই বেতন নেই আবার অনেকে নির্যাতনেরও শিকার হচ্ছেন তো এরকম একটা পরিস্থিতি মালয়েশিয়ায় কেন তৈরি হলো আপনাকে ধন্যবাদ আমরা জানি যে মালয়েশিয়া আমাদের কাছে বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ এবং এখানে আমাদের বড় একটি কমিউনিটি আছে এবং সংখ্যার বিচারে সম্ভবত দ্বিতীয় বৃহত্তম কমিউনিটি এবং যে অভিযোগগুলো আমরা পাই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ভিসা বের করার একটি প্রবণতা এমপ্লয়ারদের আছে তারা এই কাজটি করছেন একাধিকবার কিছু মানুষ আমাদের কাছে রিপোর্ট করতে চলে আসেন সশরীরে আমরা যে কাজটি উম মিডিয়েটলি করি নিয়োগকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করি দেশের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদেরকেও আমরা লিখিতভাবে আহ বিভিন্নভাবে যোগাযোগ করি এবং এর ফলে যেটি হয়েছে আমরা গত এক বছরের পরিসংখ্যান যদি একটু তুলে ধরতে পারি আহ দু হাজার আটশো তিরাশিটি লেবার ডিসপুট সেটল হয়েছে এবং ছয়শো জন শ্রমিককে তারা অন্য কোম্পানিতে যারা প্রাথমিক ভাই যে কোম্পানিতে এসেছিলেন সেখানে তারা হয়তো কাজ দিতে পারেনি অন্য কোম্পানিতে তারা আইনের মধ্যে তারা কাজ দিতে পেরেছেন মালয়েশিয়ায় নামমাত্র কোম্পানি বা প্রতিষ্ঠান খুলেও কিন্তু শ্রমিক নেওয়া হচ্ছে যাদের আসলে কিন্তু চাকরি দেওয়ার কোনো ক্ষমতা নেই কিন্তু এসব কোম্পানির ব্যাপার তো হাই কমিশন থেকেই খোঁজ নেওয়ার কথা মানে এই কোম্পানিগুলো কিভাবে অনুমোদন পাচ্ছে তাহলে আমরা যখন সত্যায়নের কাজটি করি ডিমান্ড লেটার সেখানে আমরা তারা কমপ্লাই কোড লুকিনা সেই জিনিসটি আমরা দেখি সেটি হচ্ছে তাদের ব্যাংকের স্টেটমেন্ট থাকতে হবে স্বচ্ছলতা কমিটমেন্ট থাকতে হবে কমিটি আনার পরে চাকরি দিবেন যেহেতু মালয়েশিয়ার এই কোম্পানিগুলো কাজ করছে এমপ্লয়াররা সে দায়িত্ব পালনের ক্ষেত্রে মালয়েশিয়ার সরকারের একটি ভূমিকা আছে এবং বাংলাদেশ থেকে যারা পাঠাছেন বিআরএ বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি বিদ্যমান আইন অনুযায়ী তাদেরও একটি দায়িত্ব থাকে যে ফাইনালি চূড়ান্তভাবে তারা পদ বা চাকরি সেখানে তারা যোগদান করবে পারলেন কিনা মিস্টার হাসান চুক্তি অনুযায়ী যখন কোন শ্রমিক কাজ পাচ্ছেন না এবং বেতন পাচ্ছেন না হাই কমিশনের ভূমিকাটা কি মানে অনেক ক্ষেত্রে কিন্তু অভিযোগ আছে যে অনেক সময় অভিযোগ জানিয়েও কিন্তু খুব একটা প্রতিকার পাওয়া যায় না কি বলবেন আমরা যখনই একটি বিষয়ে এই ধরনের অভিযোগ অভিযোগ জানতে পারি অনেক ক্ষেত্রে সমাধান হয়েছে কিন্তু এটিও সত্য শতভাগ সমাধান হয়নি দূতাবাসের হাতে সমস্ত সমাধানের চাবিকাঠি নেই কারণ এখানে এমপ্লয়দের আন্তরিকতার একটি বিষয় আছে তিনি হয়তো কমিটমেন্ট লেটার দিয়েছেন এই কমিটমেন্ট লেটার দেওয়ার পরেও যদি তিনি প্রতিপালনে ব্যর্থ হন সেটি মালয়েশিয়া সরকারের উপর বর্তায় তাদেরকে আইনের আওতায় আনা যেখানে পনেরো লক্ষ মানুষের বিষয় এত বড় কমিউনিটি সেখানে কিছু সমস্যা হতেই পারে এবং সেই সমস্যাগুলো আমরা সমাধানের ক্ষেত্রে সচেষ্ট আছি এখানে কিন্তু আরো একটি বিষয় আছে যে অনেক শ্রমিক অবৈধ হয়ে পড়েছেন এবং তাদের কেউ কেউ কারাগারেও আছেন অনেকে আবার ফেরত আসতে চান বাংলাদেশে আপনাদের কাছে কি কোন মানে হিসাব আছে মানে কতজন এই অবস্থায় আছেন ক্যালিব্রেশন টু এর আওতায় আমাদের অনেক শ্রমিক বৈধতার সুযোগ পেয়েছেন এটি 2 লক্ষের মত হবে এটি একটি সিগনিফিকেন্ট নাম্বার যারা অবৈধ হয়েছেন তারা এবং যারা কোনোভাবে এদেশে থাকতে পারছেন না তারা যেন দ্রুততম সময়ে বাংলাদেশে ফিরতে পারেন সেই সেই কারণে দূতাবাস যে একটি কোম্পানি আপনারা জানেন মালয়েশিয়ায় কাজ করছেন দূতাবাসকে সাপোর্ট করছেন যেদিন তারা অ্যাপ্লাই করবেন একই দিনে যেন ট্রাভেল পারমিট পান সেটি আমরা নিশ্চিত আসান আমরা মাসুম নামে একজন নিখোঁজের তথ্য পেয়েছি মালয়েশিয়া যিনি কাজ করতে গিয়েছিলেন কিন্তু এখন নিখোঁজ আছেন তো এই মাসুমের মতো আরো যারা নিখোঁজ আছেন তাদের ব্যাপারে হাই কমিশন কি করবে যারা নিখোঁজ আছেন এবং সেটি আমরা দ্রুততার সাথে এখানে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা এটা টেক আপ করি এই অভিযোগ প্রায় এ থাকি এবং এই ক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ের কারো কারো বিভিন্ন রকম দুর্নীতি অনিয়মের সঙ্গে যুক্ত থাকার বিষয়ও কিন্তু উদ্বেগ রয়েছে কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন আমি আমরা অনেক কিছুই শুনতে পাই মিডিয়াতে অনেক জিনিস চলে আসে এবং সাম্প্রতিক সময়ে ট্রেনের সাথে যারা এক্সপার্স রাও কিছু দে হ্যাব কাম আপজারভেশন সিটি মিডিয়াতেও এসেছে আপনারা জানেন এক্ষেত্রে হাই কমিশনের কথাও আসে যে যারা 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 নজরদারির দায়িত্বে আছেন তাদের চোখের সামনে দিয়েই যখন প্রতারণার মতন ঘটনাগুলো ঘটছে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যখনই আমাদের প্রবাসীদের দুর্দশার কথা এবং আইনের প্রাপ্যতার মধ্যে যে সুবিধাটি পাওয়ার কথা ছিল সেটির ডেভিয়েশনের ঘটনা আমরা যখন জানি আমরা দ্রুততার সাথে সেটি হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট সেখানে আমরা এই যে ভুয়া কোম্পানির কথা উঠছে মানে এগুলোর বিষয়ে কি কোনো ব্যবস্থা নেয়া বা আপনারা কি চিন্তা ভাবনা করছেন কোম্পানি আইনের আওতায় হয়তো সে অনুমোদন প্রাপ্ত আমি ভুয়া বলবো না কিন্তু তার কর্মকাণ্ড অনৈতিক এক্ষেত্রে দুদেশের মধ্যে আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা আছে আমি আশা করছি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের যে পরবর্তী সভা সেখানে আমরা আমাদের যে বিষয়গুলো আছে ইস্যুস আছে সেগুলো আমরা তুলব আশা করা যায় ক্ষেত্রে দৃশ্যমান কিছু পরিবর্তন আপনাকে অনেক ধন্যবাদ বিবিসির সঙ্গে কথা বলার জন্য আপনাকেও ধন্যবাদ মহেশখালীর মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র শিগগিরই পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে জাপানের দেয়া ঋণ ও সেদেশের দেশের ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণাধীন এই প্রকল্প বাংলাদেশের একটি আলোচিত মেগা প্রকল্প বারোশো মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে খরচ হচ্ছে পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি শতভাগ সরকারি মালিকানাধীন এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন খরচ দেশের অন্যান্য কয়লা বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় অনেক কম হবে বলে দাবি করা হচ্ছে তবে বিশ্লেষকদের বড় প্রশ্ন এর অস্বাভাবিক নির্মাণ ব্যয় নিয়ে বিবিসির আবুল কালাম আজাদ জানাচ্ছেন কি কারণে মাতার বাড়ি দেশের সবচেয়ে ব্যয়বহুল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের যতগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে তার মধ্যে এই মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় হয়েছে সবচেয়ে বেশি দুটি ইউনিট নিয়ে বারোশো মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ প্রকল্পে ব্যয় হচ্ছে একান্ন হাজার আটশো চুয়ান্ন কোটি টাকা এই খরচ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয়ের তিন গুণ ও পায়রা বিদ্যুৎ প্রকল্পের আড়াই গুণের বেশি কিন্তু কেন অ্যাকচুয়ালি ব্যয়বহুল না কারণ এই প্রকল্পের সাথে প্রায় বিশ হাজার কোটি টাকা হলো পোর্টের কাজ তাই বিশ হাজার কোটি টাকা বাদ দিলে এই প্রকল্পের থাকে পঞ্চাশ হাজার কোটি থেকে বিশ হাজার হলে তিরিশ হাজার কোটি টাকা থাকে তিরিশ হাজার কোটি টাকা এখানে আমার আমার সেকেন্ড ফেজের জন্য আমি আমার অলরেডি জায়গা অ্যাকর করছি সেই জায়গার দাম আছে প্লাস সেকেন্ড ফেজের কিছু কাজও করছি যেরকম আমি এই যেটির ক্যাপাসিটি হলো আমার দুইটা ফেজের জন্য আমি তো এখন করতেছি একটা আর একটা ফেজ যখন আমি করবো তখন তো আমার এই ওই ওই কষ্টটা মিনিমাইজ হয়ে যাবে বারোশো মেগট বিদ্যুৎ প্রকল্পের ব্যয় ত্রিশ হাজার কোটি টাকাও অনেক বেশি বলে মত বিশ্লেষকদের বাংলাদেশ এই প্রকল্পের জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জায়গার মাধ্যমে জাপানি ঋণ নিয়েছে এখানে জাপানের ঠিকাদার কোম্পানি কাজ করেছে এবং প্রযুক্তিও কেনা হয়েছে জাপানের প্রতিযোগিতা বিহীন বিনিয়োগ নেওয়া নেওয়া লোন তো বিনিয়োগই এই যে বিনিয়োগ প্রতিযোগিতা বিহীন করা মানে তাহলে সেই বিনিয়োগে কারি বিনিয়োগ ব্যয় নানাভাবে বাড়াইছে এবং তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনার মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র এক একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে যে ব্যয় বাড়াচ্ছে এই ব্যয় বাড়ার কমপ্লিকেশান আছে না আবার বিদ্যুৎ উৎপাদনও করছি না না করে আমদানি করার জন্য পয়সা জোগাড় করতে পারছি কিন্তু আমার প্ল্যান্টের কয়লা কেনার পয়সা জোগাড় করতে পারছি না কিনলেও তার বকেয়া দিতে পারছে না তো এ ধরনের সমস্ত বিষয়গুলো কি অসঙ্গতিপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ না মাতারবাড়ি প্রকল্প নির্মাণের ঋণ চুক্তি হয় দু সালে এর নির্মাণ কাজ শুরু হয় দু সালে শুরুতে মাতারবাড়ি প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল পঁয়ত্রিশ হাজার নয়শো কোটি টাকা কিন্তু দু সালে প্রকল্পটি সংশোধন করে সময় বৃদ্ধি করা হয় তখন ব্যয় বাড়ানো হয় আরও ষোলো হাজার কোটি টাকা হলো যে সময় মতো প্রকল্প শেষ হয় না এটার জন্য অবশ্যই আবার প্রকল্প আপনার সংশোধনের ভিতর দিয়ে ব্যয় বাড়ানো হয় কিন্তু ব্যয় বৃদ্ধির আরেকটা বড় কারণ হলো যে এই সময়কালে যখন সময় আরও লম্বা লাগে তখন তার ভিতরে জাতীয় মুদ্রার বিনিময় হারের অবমূল্যায়ন হয় এবং তখন তখন টাকার অঙ্কে এটা অনেক বেশি বাড়তে আরও থাকে সবগুলি দেখা যায় এদিকে সম্প্রতি এই মাতার বাড়ি প্রকল্পের জন্য আমদানি করা কিছু পণ্যের দাম নিয়ে সংবাদের ভিত্তিতে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয় যেখানে পনেরো হাজার টাকার পাইপ কাটারের দাম লেখা হয়েছে তিরানব্বই লাখ টাকা আর ষোলোশো টাকার হাতুড়ির দাম ধরা হয়েছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এই বেশি দামের পেছনে যুক্তি হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছে যে বিশেষভাবে প্রস্তুত করায় এর মূল্য বেশি তবে বিশ্লেষকরা মনে করেন এই রকম মূল্য আর সার্বিকভাবে মাতার বাড়ির প্রকল্প ব্যয় অস্বাভাবিক ন্যায্য দাম কতগুণ বাড়িয়েছে সেটা আমরা দেখা যাচ্ছে এক্ষেত্রে আমরা কল্পনাও করতে পারি পারব না যে কতগুণ বাড়তে পারে তারা এইভাবেই করেছে স্বচ্ছ স্বচ্ছতা তো প্রশ্নই ওঠে না স্বচ্ছ করলে কি কেউ দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন করে প্রতিযোগিতা করে মাতার বাড়ি প্রকল্পটি শতভাগ সরকারি মালিকানার এর জন্য প্রায় চুয়াল্লিশ হাজার কোটি টাকা জাপান থেকে ঋণ সহায়তা নিচ্ছে বাংলাদেশ মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্পটি সরকারের একটি মেগা প্রকল্প এ ধরনের প্রকল্পগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিং করা হয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ডক্টর তফিকিল আহী চৌধুরীর কাছে আমি জানতে চাই যে এই মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পগুলো ঘিরে যে প্রশ্নগুলো উঠেছে তা নিয়ে সরকারের ভাষ্য কী শুধু কলার প্রকল্পের মধ্যে যদি সীমাবদ্ধ না রেখে আপনি একটা এলাকা উন্নয়ন দেখেন তাহলে কিন্তু এটা ওই রকম ব্যয়বহুল মনে হবে না এবং আমরা আস্তে আস্তে যদি অন্য প্রকল্প করতে পারি তাহলে এর কস্ট ইউনিট কস্ট নেমে আসবে কিন্তু মুখ্যত ওই থার্ড অ্যান্ড ফোর্থ ইউনিট না হওয়ার কারণে এটার কস্ট অনেক বেড়ে গেছে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলছেন মাতার বাড়ি প্রকল্পটি জাপানের অর্থায়ন ছাড়া সম্ভব হতো না এছাড়া এখানে গভীর সমুদ্র বন্দর এবং এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নকে বিবেচনায় রেখে বিনিয়োগ করা হয়েছে আপনি তুলনা করলে দেখবেন জাপানি কন্ট্রাক্টরের সাথে অন্য কন্ট্রাক্টরের যে বিড়ে এটা ওদের একটু বিড় বেশি হয় কিন্তু আবার জাপানের কাজটা কিন্তু ভালো হয় আর এটা যেহেতু জাপান সরকার জায়গার উদ্দিনে অর্থায়নে হচ্ছে সুতরাং আমরা ব্যয় বাড়লেও ওটা ওদিক থেকে যেহেতু জায়গা অর্থায়ন করতেছে সেই জন্য ওই জিনিসটাকে অন্যভাবে আমরা দেখেছি আমি মনে করি আমাদের যারা বিশ্লেষক তারা এটাকে গভীরে যেতে হবে প্রকল্প শুধু প্রকল্পকে দেখে করলে ব্যাখ্যা করলে এটা বোঝা যাবে না এর যে স্পিন অফ বেনিফিট যেটা বললাম এই প্রকল্পকে কেন্দ্র করে একদিন হয়তো সিঙ্গাপুরের মতো একটা শহর দেশ গড়ে উঠবে হয়নি সেই জন্য আমি মনে করি ওইটা মাথায় রেখেই এর আয় ব্যয়ের বিশ্লেষণ করা উচিত মাতার বাড়িকে ঘিরে ভবিষ্যতের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং এই যে বিপুল বিনিয়োগ হয়েছে তার সুফল পেতে বাংলাদেশের সামনে নানা চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা মাতার বাড়ির বিদ্যুৎ কেন্দ্রটিকে শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্র হিসেবে বিচ্ছিন্নভাবে দেখাটা ঠিক হবে না এটাকে অবশ্যই ওখানে যেই সমুদ্র সংযোগ তৈরি করা হচ্ছে যে বন্দর তৈরি করা হচ্ছে গভীর সমুদ্র বন্দর সেটার সাথে মিলিয়ে দেখা উচিত এটার অর্থনৈতিক কার্যকারিতা কতখানি হবে এইটা আমরা দেখতে পাব যদি আমরা একদিকে যদি দেখি উপ আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে এটা পণ্য সরবরাহের ক্ষেত্রে সেবামূলক আয় বাড়াতে পেরেছে আর অপরদিকে হলো ওইখানে যে বিদ্যুৎ উৎপাদন হবে ওখানে যেইভাবে পণ্য চলাচল করবে তার ফলে ওই অঞ্চলের দক্ষিণ অঞ্চলের বিনিয়োগ পরিস্থিতি আরও জোরদার হয়েছে কিনা সেটাই দেখার বিষয় মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু হয় ২০১৩ সালে এরপর নানা ধাপ পেরিয়ে নির্মাণের পর প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করতে সময় লেগেছে দশ বছর আবুল কালাম আজাদ বিবিসি বাংলা আজ বিবিসি প্রবাহের শুরুতেই ছিল মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের কাজ না পাওয়া ও নির্যাতিত হওয়ার প্রসঙ্গ প্রবাসী শ্রমিকদের পরিস্থিতি নিয়ে বিবিসি বাংলার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অনেকেই নিজের অভিজ্ঞতা সহ নানা মতামত প্রকাশ করেছেন আমি কয়েকটি পড়ছি রুবেল শিকদার নামে একজন বলছেন আমি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী বলে সবচেয়ে অবহেলিত প্রবাসী জামিল আহমেদ নামে বলছেন মালয়েশিয়া কাতার সহ আরো অনেক দেশে কাজের অবস্থা খুবই খারাপ এসব দেশে বিচারও পাওয়া যায় না জহরুল ইসলাম নামে আরেকজন বলছেন বাংলাদেশের সরকার এই ব্যাপারে দায় এড়াতে পারে না মাসুমিয়া নামে আরও একজন বলছেন এজেন্সি আর বিদেশ যাওয়ার সাথে জড়িত যত সরকারি অফিস আছে সবগুলোই দুর্নীতিগ্রস্ত তারা কেউ জনগণের কথা চিন্তা করে না এরই সঙ্গে অনুষ্ঠানের শেষে আমরা সবসময় বিবিসি প্রবাহের সঙ্গে যুক্ত থাকতে চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠাতে পারেন মাই ডট সিও ডট ইউকে এই ঠিকানায় কিংবা ফেসবুক মেসেঞ্জারে আর ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ বিবিসি বাংলা সাবস্ক্রাইব করে দেখতে পারেন বিবিসি প্রবাহের সবগুলো পর্ব সবশেষে যথারীতি থাকছে আপনাদের পাঠানো ছবি আজকে ছবির বিষয় ছিল গরমে স্বস্তি পেতে পানীয় শরবত যারা পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাছাই করা কয়েকটি ছবি দেখার আগে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন